আসরের ময়দানে আজান কে দিবে? আজান কে দিবে? সবাই চায়, নবী কয় মালিক আমার আবু বকর আজান দিতে রেডি, ও মালিক আমার উমর আজান দিতে রেডি, ও মালিক আমার উসমান আজান দিতে রেডি, ও মালিক আমার আলী আজান দিতে রাজি। আল্লাহ কয় না বন্ধু না, মদিনার জমিন থেকে আজান দিলে যার আজান আমি আরশের মালিক শুনতাম সেই বেলাল আজকে আজান দিবে। আমি আরশের মালিক বেলালের আজান শুনতাম, আজকে হাশরের ময়দানে বেলাল আজান দিবে। বেলাল সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা, মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা। আল্লাহু আকবার। সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশির কানে কানে বলতেছে, রে বেলাল একবার অন্তত বন্ধ করো, ওদেরকে একবারের মতো বুঝায় দাও, ওদের নির্যাতন দেখলে পরে মনে হয় তোমার করা রাখবে না। ও বেলাল, বেলাল হাবশি কয় আবু বকর আমি চাইলেও আমার জিহ্বা সেটা মানে না, আমি চাইলেও আমার জিহ্বা মানে না, আমার আল্লাহর নাম ছাড়া আর কিছু বের হয় না। সিদ্দিক একবার চলে গেলেন আল্লাহ নবীর কাছে, যায় বলেন নবী গো আপনার বেলালকে দুশমন না মেরে ফেলবে গো নবী, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনতে চাই গো নবী, আমি বেলালকে কিনে আনতে চাই। আল্লাহ নবী বলেন, আবু বকর আমার বেলালের কি পরিমাণ দাম তুমি জানো না রে? আমি নবী জানি, আমার আল্লাহ জানায় দিছি, তোমার টাকার সাথে পয়সার সাথে আমি নবীরও কিছু পয়সা তুমি মিলাও, হাসরের মাঠে আমি নবী ও আল্লাহকে বলবো মালিক তোমার বেলালকে কিনতে আমার আমি নবীরও কিছু টাকা পয়সা ছিল। সিদ্দিক একবার চলে গেলেন উমাইয়ার কাছে, এরে উমাইয়া বেলালকে বিক্রি করে দে। উমাইয়া কয় হ বিক্রি করে দিব, কোনো কথাই মানে না, এত নির্যাতন এত নির্যাতন, এরপরও আমাদের কথা শুনে না, এই গোলামের প্রয়োজন নাই, গোলাম কি বিক্রি করে দিব। ঠিক আছে তুমি বলো কত, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বলবে? সিদ্দিক একবার বলে তুমি বলো কত, তুমি বলো কত বেলাল হাবশির দাম? উমাইয়া কয় নাও এক দিরহাম দিলেই হবে, বেশি লাগবে না, এক দিনার দিলেই হবে। সিদ্দিক একবার বলেন নাও, দিয়া দিলাম এক দিনার, দিয়া দিলাম। উমাইয়া তখন বলতেছে, রে আবু বকর, ও আবু বকর তুমি যদি আরো কম বলতে আমি তাও দিয়া দিতাম, তুমি যদি আরো কম বলতে আমি তাও দিয়া দিতাম। সিদ্দিক একবার বলতেছে, উমাইয়া তুমি বেলালকে চিনো না, আমি আবু বকর বেলালকে চিনছি, 10 দিনার শুধু না 100 দিনারও যদি তুমি চাইতা আমি বেলালকে তোমার কাছ থেকে কিনে নিতা, তুমি কো কম হইল কিনে দিয়া দিতা, আর আমি আবু বকর নিয়ত করছি তুমি যা চাইবা তাই দিব। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, হায়দার তেরা নাম সে ইসলাম রহেগা,
दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम बहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर। मुसलमान आवाज़े बोलिए अल्लाहु अकबर। बेलाल होया गेलेन मायार नबीर पर्सनल सेक्रेटरी, अल्लाहु अकबर। बेलाल हबशी नबीर काछे आइशा नबीर पीएस होया गेलेन। এইবার নবীর এত বড় দায়িত্ব পেলেন, ঘরের দর দরজার সামনে দারোয়ান, আর অফিশিয়াল ভাবে বেলাল হলেন নবীর পিএস। এত বড় পাওয়ার নবী তারে দিয়া দিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের মতো জলিলুল কদর সাহাবীদের নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নেওয়া লাগত। আল্লাহর ঘরে বাইতুল্লাহ বিজয় হলো, আজান দিবে কে? নবী কই বেলাল আজান দাও। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আজান কে দিবে? আজান কে দিবে? সবাই চায়। নবী কয় মালিক আমার আবু বকর আজান দিতে রেডি, ও মালিক আমার উমর আজান দিতে রেডি, ও মালিক আমার উসমান আজান দিতে রেডি, ও মালিক আমার আলী আজান দিতে রাজি। আল্লাহ কয় না বন্ধু না, মদিনার জমিন থেকে আজান দিলে যার আজান আমি আরশের মালিক শুনতাম সেই বেলাল আজকে আজান দিবে। আমি আরশের মালিক বেলালের আজান শুনতাম, আজকে হাশরের ময়দানে বেলাল আজান দিবে। বেলাল এজন্য বাইরা বন্ধুরা নবীজির পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। আল্লাহ নবীর রহমতের নবীর কাছে যারা আসত বেলাল তাদেরকে সুন্দর আপ্যায়ন করতেন, কখনো কখনো কাউকে সাহায্য করতে যায় বেলাল কারো কাছ থেকে ধার আনতেন, কারো কাছ থেকে ধার এনে নবীর কাছে যারা আসত তাদেরকে তিনি দিতেন। এতে করে বেলালের এক পর্যায়ে ঋণ হয়ে গেল। বেলাল মসজিদে মুয়াজ্জিন আজান দিবেন, সাথে সাথে একজন মানুষ ইহুদি মানুষ আইসা কয় বেলাল অনেকগুলি টাকা তোমার কাছে আমার ঋণ, এখনই তুমি তাড়াতাড়ি আমার ঋণ পরিশোধ করো, নতুবা আজান দিতে দেবো না। বেলাল হাবশি আল্লাহর নবীর কাছে যায় বলতেছে, নবী গো একটু অনুমতি দেন, আমি কাজ কর্মের সন্ধানে একটু বের হই, অনেক ঋণ হয়ে গেছে, কার জন্য ঋণ করেছে? বেলাল কয় নবীর জন্য করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী এইবার বলেন, ঠিক আছে বেলাল তুমি অন্যত্র কোথাও কাজে কর্মে চলে যাও। বেলাল চলে যেতে চান, ওই অবস্থায় ফজরের আগে মায়ার নবীর সামনে দেখা যায় 10টা উট বুঝাই করা অনেক মাল নবীর সামনে হাজির। কে নিয়ে হাজির? জিব্রাইল আমিন হাজির। আল্লাহ নবী রহমতের নবী বলতেছেন বেলাল রে, ও বেলাল তোমার কোথাও যাওয়া লাগবে না। মুয়াজ্জিন বেলাল আজান দিয়া দিবেন রমজান মাস, সেহরির আজান, ফজরে আজান দিয়া দিবেন। বেলাল মনে মনে ভাবতেছে আমার নবী সেহরি খানা শেষ করলেন কিনা একটু যায় দেখি। আইসে দেখে নবী দিয়ে এখনো খানা খাইতেছেন, নবীর সাথে বসা একজন অপরিচিত মানুষ। কে সেই অপরিচিত মানুষ? জিব্রাইল আমিন নবীর সাথে সেহরি খাইতেছেন। বেলাল তো জিব্রাইল কে চিনেন না। আইসা বলতেছেন নবী গো সেহরির টাইম শেষ, আজান দিয়া দিমু, খানা বন্ধ করেন। নবী বলেন ঠিক আছে বেলাল। এই বইলা বেলাল চলে আসলেন, আজান আবারও তিনি দিয়া দিবেন। এর আগে মনে মনে ভাবতেছেন নবী না খাওয়া শেষ করলেন কিনা একটু দেখি। আয়েশা দেখেন নবী এখনো খানা খাইতেছেন, আবার বলতেছেন নবী গো সেহরির টাইম শেষ, আর খানা খায়ান না। আল্লাহ নবী কই ঠিক আছে বেলাল, ঠিক আছে। বেলাল আবার চলে আসলেন, আজান দিয়া দিবেন, এরপরে কই দেখি যে নবী শেষ করলেন কিনা। আয়েশা দেখে নবী এখনো খানা খায়। বেলাল আজান দিয়ে দিয়া দিবেন, দেখেন নবী এখনো খানা খান। এইবার বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ কসম খোদার সেহরি টাইম শেষ। আল্লাহু আকবার, জোরে বলুন কসম খোদার সেহরি টাইম শেষ। এইবার নবী বলতেছে তাড়াতাড়ি খানা বন্ধ করো, আমার বেলাল কসম খেয়ে ফেলছে। আল্লাহু আকবার।
সেহরির টাইম শেষ, তাড়াতাড়ি খানা বন্ধ করো। নবীজি খানা বন্ধ করে মসজিদে নববীতে চলে